কথিত আছে কর্মই ধর্ম, ভালো বা মহৎ কাজ করলে সমাজ তাদের পুরস্কৃত করে। তেমনভাবে ভারতবর্ষের মহান কর্মের কাণ্ডারীদের প্রতি বছর পুরস্কৃত করা হয় পদ্ম ও ভারতরত্ন পুরস্কার দ্বারা। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। তারপরে সর্বোচ্চ নাগরিক সম্মানগুলি হলো পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই ভিডিওতে আমরা জানব পদ্ম পুরস্কার সম্পর্কে। কোনো একটি নির্দিষ্ট শাখায় যারা সমাজের কল্যাণের জন্য যদি অসাধারণ কিছু কাজ করে থাকেন, তাদের এই পুরস্কার দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। স্বাধীনতার পর 1954 সালের 2রা জানুয়ারি প্রথমেই পুরস্কার দেওয়ার প্রথা চালু হয়। তারপর থেকে প্রতি বছর 26শে জানুয়ারি এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এই নামগুলি প্রথম ছাপা হয় দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া পত্রিকায়। এই পত্রিকা ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই পুরস্কার ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং সামাজিক অবস্থানের উপর নির্ভর করে প্রদান করা হয় না। প্রতি বছর মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই পদ্ম পুরস্কারের জন্য আবেদন করতে হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভালো কাজকে পুরস্কৃত করার জন্য রাজ্য সরকার, ভারতের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, গভর্নর, সাংসদ, ভারতরত্ন বা পদ্মবিভূষণ প্রাপকেরা সুপারিশ করতে পারেন। এমনকি কোনো একক ব্যক্তি অন্য কাউকে সুপারিশ করতে পারেন। বর্তমানে নিজে নিজেও আবেদন করতে পারেন। ইন্টারনেটে এই পুরস্কারের অফিসিয়াল সাইটে গিয়ে এই আবেদনগুলি করা যায়। সরকারি চাকুরিজীবীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবে না, কিন্তু ওদের মধ্যে অসাধারণ কিছু ডাক্তার এবং বিজ্ঞানীদের নাম আবেদনের তালিকায় দেওয়া যেতে পারে। প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী একটি পদ্ম পুরস্কার কমিটি গঠন করেন। এই কমিটি একটি ফাইনাল তালিকা তৈরি করে এবং প্রধানমন্ত্রী সেটিকে মঞ্জুর করেন। এপ্রিল মে মাসে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। 1978, 1979 এবং 1993 থেকে 1997 সাল পর্যন্ত কোনো পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। 2021 সালে এই পুরস্কার দেওয়া হয় নভেম্বর মাসে। এই পুরস্কারে একটি সুন্দর মেডেল ও একটি শংসাপত্র দেওয়া হয়। 44 মিলিমিটার চওড়া এই মেডেলটি ব্রোঞ্জের তৈরি এবং 3.2 মিলিমিটার মোটা। মেডেলের মাঝে একটি পদ্ম ফুলের আকৃতি রয়েছে। তার ওপরে এবং নিচে সংস্কৃতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী আলাদা আলাদাভাবে লেখা রয়েছে। মেডেলের পেছনের দিকে অশোক স্তম্ভ এবং সত্যমেব জয়তে চিত্রায়িত করা রয়েছে। মেডেলটির চতুর্দিক সোনা দিয়ে বাঁধানো। মেডেলটি ঝোলানোর জন্য গোলাপি রঙের ফিতে ব্যবহার করা হয়েছে, যার মধ্যিখানের অংশটিতে সাদা রঙের স্ট্রাইপ রয়েছে। এই মেডেলটি তৈরি করা হয় কলকাতার আলিপুর মিন্টে। এই পুরস্কারে কোনো অর্থ প্রদান করা হয় না। পুরস্কার প্রাপকদের নাম ও পদবীরও কোনো পরিবর্তন হয় না। এই মেডেল যে কোনো উৎসব অনুষ্ঠানে এবং সরকারি ক্ষেত্রে ব্যবহার করা যায়। ভারতীয়দের সঙ্গে সঙ্গে বিদেশিরাও এই পুরস্কার পাওয়ার যোগ্য। অনেক বৈদেশিক সংস্থা ও ব্যক্তিত্বকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। যে কোনো শাখায় অসাধারণ কৃতিত্ব থাকলে পদ্ম পুরস্কার পাওয়ার যোগ্যতা লাভ করা যায়। শাখাগুলি হতে পারে চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত, ফটোগ্রাফি, থিয়েটার, সিনেমা, প্রশাসনিক দক্ষতা, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ন্যাচেরোপ্যাথি, আইন, রাজনীতি, বিজ্ঞানের বিভিন্ন শাখা, ইঞ্জিনিয়ারিং, সমাজসেবা, অ্যাথলেটিক্স, যোগা, স্পোর্টস, মাউন্টেনিয়ারিং, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন, ম্যানেজমেন্ট, ভারতীয় সংস্কৃতি, হিউম্যান রাইটস, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি। 1954 সালে 23 জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়। তাদের মধ্যে অন্যতম হলেন হমি জাহাঙ্গীর ভাবা, শান্তিস্বরূপ ভাটনাগর, জ্ঞানচন্দ্র ঘোষ, সুকুমার সেন, যামিনী রায়। 2021 সালে 119 জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
যাদের মধ্যে 29 জন মহিলা, 10 জন বিদেশি এবং 16 জন মরণোত্তর ব্যক্তি। এই পুরস্কার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়। এই পুরস্কারের মূল্যায়ন সার্বিকভাবে স্বচ্ছ হলেও বেশ কিছু সময় এই পুরস্কার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এমনকি এই পুরস্কার ত্যাগ করে অনেক ব্যক্তি বিদ্রোহ প্রকাশ করেছেন। 1959 সালে বাঙালি নাট্যকার শিশির ভাদুড়ী প্রথমবার পদ্মভূষণ পুরস্কার ত্যাগ করেছিলেন। বিখ্যাত সেতার বাদক বিলায়ত খান 1964 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার ত্যাগ করেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করে জানান, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।